वेलकम बैक फ्रेंड्स। এই মুহূর্তে দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে ভবানীপুর সহ রাজ্যের সাত কেন্দ্রে দ্রুত উপনির্বাচন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব রাজ্যের সাত কেন্দ্রে কোন কোন কেন্দ্রে ভোট বাকি রয়েছে বিস্তারিত জানিয়ে দেব। বলা হয়েছে রাজ্যের সাত আসনে দ্রুত উপনির্বাচন চান মমতা বন্দ্যোপাধ্যায়। তার মত, এখন কোভিড নিম্নগামী, এখনই সাত দিন সময় নিয়ে উপনির্বাচন সেরে ফেলার আদর্শ সময়। বুধবার সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত উপনির্বাচন করার। এদিন মমতা উপনির্বাচনে তার দলের প্রস্তুতি বোঝাতে বলেন, উপনির্বাচনের জন্য বেশি দিন দেওয়ার প্রয়োজন নেই, আমরা প্রস্তুত আছি। মমতার টিপ্পনি, আমার তো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী না বললে ওরা ডিক্লেয়ার করবে না। উল্লেখ্য, উপনির্বাচন হবে রাজ্যের খড়দহ, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, শান্তিপুর, ভবানীপুর, দিনহাটা, গোসাবা, এই সাতটি বিধানসভা কেন্দ্রে। ভবানীপুরে বিপুল ভোটে জয়ী হয়েও পদত্যাগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়বেন, কেননা নন্দীগ্রাম ফলাফলের পর নিয়মানুযায়ী ছয় মাসের মধ্যে তাকে অন্য কোনো আসন থেকে জিতে আসতে হবে। অন্যদিকে খড়দহের প্রার্থী কাজল সিনহা জয়ী হলেও জয় দেখে যেতে পারেননি, করোনা তার প্রাণ নিয়েছে। ভোটের আগে প্রার্থীদের মৃত্যু হওয়ায় নির্বাচন হয়নি শামশেরগঞ্জ, জঙ্গিপুরেও। মমতা চাইছেন এই পর্বটা দ্রুত সমাধান করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, যখন পজিটিভ রেট অনেক বেশি ছিল তখন নির্বাচন করলো, আর এখন তো সংক্রমণের হার অনেক কম, এখন কেন উপনির্বাচন করাচ্ছেন না? সাত দিনের সময় দিয়েই তো নির্বাচনটা সেরে ফেলা যায়, আমরা প্রস্তুত আছি, এমনটাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের খবরে চোখ রাখব, ফের রাজ্যে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, জশের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে। তো বন্ধুগণ, এই দুর্যোগ রাজ্যের কোন কোন জেলায় আসতে চলেছে নবান্ন থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে, কবে এই দুর্যোগটি আসে বিস্তারিত জানিয়ে দেব। বলা হয়েছে 26 জুন আসছে বান, জশ বা ইয়াসের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে। বুধবার নবান্ন থেকে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পরিস্থিতি মোকাবিলায় যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 তারিখের বান প্রসঙ্গে তিনি বলেন, শনিবার বান আসছে, সাগরে এর উচ্চতা অনেকটা বেশি থাকবে, ইতিমধ্যে বহু জেলায় বৃষ্টি শুরু হয়েছে, যেখানে বেশি বৃষ্টি হচ্ছে সেখানকার জেলা শাসকদের সতর্ক করা হয়েছে, যেমন হুগলি, আরামবাগ, খানাকুল, হাওড়ার আমতা, বাগনান, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের তরফে যতটা সম্ভব বান মোকাবিলায় চেষ্টা করা হচ্ছে, তবে প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত রয়েছে, বাঁধে জল ছাড়ার ক্ষেত্রে দেখেশুনে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা চলতি বছরে মাত্র 19 দিনে তা হয়েছে। 26 তারিখের পর 11 জুলাই আসছে আরও একটি বান, সেটি আরও ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে বাংলা, দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। পরের খবরে চোখ রাখবো, আগামী 16 জুলাই বিধায়ক পদ যাচ্ছে মুকুলের আত্মবিশ্বাসী শুভেন্দু। খুশি হলেন শুভেন্দু, বিস্তারিত জানিয়ে দেব। বলা হয়েছে গত 11 জুন বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখেছেন মুকুল রায়। খাতায় কলমে বিজেপির কৃষ্ণনগর উত্তরের জয়ী বিধায়ক, আর তার বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছেন বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিধানসভায় নিজের ক্ষমতা বলে স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। তারপরে বারবার স্পিকারকে এই বিষয়ে তদবির করেছেন যাতে মুকুলের বিধায়ক পদ খারিজ হয়, কারণ কেন্দ্রের নেতাদের কাছে নিজের দোয়ার বাড়াতে হবে শুভেন্দুকে। জানা গেছে আগামী 16 জুলাই মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে বিধানসভায় শুনানি রয়েছে। সেই সময় অভিযোগকারী শুভেন্দুকে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই বিষয়ে শুভেন্দু জানিয়েছেন, স্পিকার আমাকে এই বিষয়ে নিয়ে 16 তারিখ শুনানিতে ডেকেছেন আমার চিঠির প্রেক্ষিতে। আমি অন্ততকাল অপেক্ষা করব না, প্রয়োজনে অন্য কোথাও যাব। শুভেন্দু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন স্পিকার পদক্ষেপ না গ্রহণ করলে আদালতে দ্বারস্থ হবেন তিনি। এদিন পিএসসি চেয়ারম্যান পদের জন্য গতকালই মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। বিজেপির তরফে 6 জন জমা দিয়েছেন, তাই এই পদে ভোটাভুটি হবে বলে জানা গিয়েছে। বিজেপি চাইছে অশোক লাহড়ি এই পদে আসীন হন, আর তা না হলে বিজেপি বিধানসভার কোনো পদে থাকবে না। মুকুলের পিএসসি পদে মনোনয়ন জমা দেওয়া নিয়ে শুভেন্দু জানিয়েছেন যারা বিধায়ক পদ থাকবে না তার আবার পিএসসি চেয়ারম্যান বা সদস্য, যেহেতু মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক, তাই পিএসসি চেয়ারম্যান তাকেই করে দিতে পারে স্পিকার। গতকালই স্পিকারের অফিস থেকে জানানো হয়েছে এই কমিটি গঠনে সর্বোচ্চ তিনি। পরের খবরে চোখ রাখব মুকুল ফ্যাক্টরে বিজেপির 15,000 কর্মী তৃণমূলের পথে, চাঞ্চল্যকর দাবি রাজ্য সভাপতির। মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফেরার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও ভাঙতে পারে বিজেপি। সেই জল্পনার জাল আরও ছড়িয়ে দিলেন ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লাল সিং। তার দাবি বিজেপির 15,000 কর্মী সমর্থক মুখিয়ে রয়েছেন তৃণমূলে যোগ দিতে, শীঘ্রই সেই মেগা যোগদান হতে পারে। মুকুল রায় আসার পর এ রাজ্যে তৃণমূলের শক্তি ফের বাড়ছে। ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতির কথাতেই স্পষ্ট, মুকুল রায় আসার পর রাজ্যে তৃণমূলের শক্তি ফের বাড়তে চলেছে। মুকুল রায়ের ভাবশিষ্য সুদীপ রায় বর্মন বিজেপিতে কোণঠাসা হয়ে রয়েছেন। তিনি ফিরলেই তো কথাই নেই, এমনিতেই বিজেপির উপর মানুষ রেগে আছে, তাই তারা একটা মাধ্যম চাইছেন, আর সেই মাধ্যম হতেই পারে তৃণমূল কংগ্রেস। বিজেপির 15,000 নেতাকর্মী রাজ্য জুড়ে তৃণমূলের পথে। পরের খবরে চোখ রাখব রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক জুড়লে তবেই দুয়ারে রেশন মিলবে, জানালেন খাদ্যমন্ত্রী। রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প শুরু নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এই প্রকল্প। পরীক্ষামূলকভাবে চালু হলেও এই দুয়ারে রেশন স্কিম এখনও রাজ্যের সর্বত্র চালু করা যায়নি। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসেই চালু হয়ে যাবে এই প্রকল্প। 3 কোটি পরিবারের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। কোন পদ্ধতিতে তা হবে ঠিক করতে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর রেশন দেবে না রাজ্য সরকার। মনে করা হচ্ছে এই পন্থায় যারা ভুয়ো আধার কার্ড ব্যবহার করেন তা চিহ্নিত করা যাবে, পাশাপাশি কত মানুষ রেশন তোলে তাও জানা যাবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।